রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা টের পাচ্ছে নগরবাসী। চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও নওগাঁর বদলগাছিতে। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কমবে। আসাদুজ্জামান জিল্লুর ক্যামেরায় তোলা ছবিতে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানী ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কর্মব্যস্ত নগরীতে যারা ঘর থেকে বেরিয়েছেন তারাও জানালেন কয়েকদিন ধরে রাজধানীতে শীতের প্রকোপ বেশি। আজকে শীতটা মনে শরীরের মধ্যে না লাগে, মনে হয় যে শরীরের মধ্যে কাঁটার মতো বিঁধতেছে। সকাল থেকে খুব ঠান্ডা পড়তেছে, বাতাস হইতেছে, আপনার ঠান্ডা পড়তেছে আর সকাল থেকে। আমি গুপি বাগ থেকে বেরিয়েছি, ক্যান্টনমেন্টে গেলাম, পর দেখলে আরও আকাশ আরও মেঘাচ্ছন্ন হইয়া কুয়াশার সামনে আর বেশি শীত লাগছে। শীতে তো ওর ঠান্ডা, সর্দি, কাশি এগুলাই হয় বেশি। সোমবার ভোর থেকেই ঘন কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার, তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় দিনভর ছিল কনকনে শীত। এই শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত তো আছে, সমস্যা করবো, ঠ্যাঙ্গে লাগে, আঁটত লাগে, কপালে লাগে, খালি পেট ছাড়া আর সব জায়গায় শীতে হাত পাও ধরছে ঠান্ডাতে, খুব ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা হয়েছে, বাতাস কমাইতেছে। কদিনের টানা শীতে স্কুলে যাওয়া আসায় কিছুটা বেগ পোহাতে হচ্ছে অভিভাবক ও শিক্ষার্থীদের। আসলে বন্ধ রাখা উচিত, ঘুম থেকে উঠতে চায় না, ঢেকে ঢুকে নিয়ে আসা হয়। আজকে মনে হচ্ছে যে আমি ঢাকার বাহিরে আছি এরকম বাতাসটার কারণে। আবহাওয়া অফিস বলছেন দেশের 17 জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্য প্রবাহ। ঢাকার তাপমাত্রা বেশ কমেছে, তাপমাত্রা কমার এই ধারা অব্যাহত থাকবে, আর থাকবে ঘন কুয়াশাও। আসলে 12.1 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা আমরা রেকর্ড করেছি ঢাকাতে, রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এই বছর অর্থাৎ 2024 সালে, শীত যে চলমান যে শীত, সে বিদ্যমান যে চলমান যে শীত, শীতের এই সিজনের সর্বনিম্ন তাপমাত্রা। আগামীকালও দেশের অনেক জায়গাতে যে বর্তমান চলমান মাঝারি থেকে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা কোথাও কোথাও অব্যাহত থাকবে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও বিদ্যমান থাকবে। আগামী 24 জানুয়ারি রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।